নমস্কার সকলোৱে। আজি আমি ক্লাছ থ্ৰী পাঠ ওঠৰ পাঠ ওঠৰ সকলোৱে উলিয়াই লোৱা পাঠ ওঠৰ দন্ত্যা ত আৰু দন্ত্যা দৰ যোগ কি কি শব্দ হয় তাৰ বিষয়ে আমি আজি পঢ়িম। তো পাঠ ওঠৰ আৰু পৃষ্ঠা 44 নিকা উলিয়াই লোৱা পেজ নম্বৰ 44 উলিয়াই লোৱা সকলোৱে। তো পাঠ কোনটো? পাঠ ওঠৰ দন্ত্যা ত আৰু দন্ত্যা দ যোগ। ঠিক আছে, দন্ত্যা ত আৰু দন্ত্যা দ ক'ত ক'ত যোগ হ'ব পাৰে আমি তাৰ বিষয়ে পঢ়িম। তোমালোকে আগতে যুক্তাক্ষৰ পঢ়িছিলাই চাগে, নহয় জানো? যুক্তাক্ষৰটো আগতে পঢ়িছে, ক্লাছ ওৱান ক্লাছ টুত যুক্তাক্ষৰ পঢ়িছে। তো আমি আজি দন্ত্যা ত আৰু দন্ত্যা দ যোগ হোৱা কিছুমান শব্দ বা যুক্তাক্ষৰ আমি আজি পঢ়িম। তো ইয়াৰ সকলোৱে কিতাপ মেলি লোৱা আৰু কিতাপ ভালদৰে মই পঢ়াই গৈছোঁ, তোমালোকে লক্ষ্য কৰি লোৱা। ইয়াত দি থোৱা আছে কয়ে তয়াত্ত কত্যাত্ত ন হুঁচৰি ত হুঁচৰি নয় তয়ে আন্ত পয়ে তয়ে আপ্ত নয় দয়ান্ত এইবোৰ কি হয়? যুক্তাক্ষৰ। আৰু কৰ লগত ত যোগ হ'লে বৰ্ণটোৰ আকৃতি সলনি হয়। কৰ লগত যদি ত যোগ হয়, যুক্ত ইয়াৰ কৰ লগত যদি ত যোগ হয় ইয়াৰ বৰ্ণটোৰ আকৃতি সলনি হয়। কত্যাত্ত, ঠিক আছে। আৰু এইটো দন্ত্যাত্তৰ লগতো যদি যোগ হয় এই দুটাৰো বৰ্ণটোৰ আকৃতি সলনি হৈ যায় সম্পূৰ্ণৰূপে, তেতিয়া কি হয়? কত্যাত্ত হয়। কত্যাত্তত আমি কেনেকৈ লিখিম? কৰ লগত ত যোগ হ'লে ইয়াৰ বৰ্ণটো আকৃতি সলনি হৈ যায় আৰু কৰ লগত ত যোগ হ'লেও ইয়াৰ বৰ্ণটো আকৃতি সলনি হৈ যায়। এইকেইটা সকলোৱে মনত ৰাখিবা। বক্সটোত যিখিনি দিয়া আছে যুক্তাক্ষৰ পঢ়ি দিছোঁ, তোমালোকে লক্ষ্য কৰা। ক যুক্ত কত্যাত্ত, কত্যাত্তৰ কিছুমান শব্দ দিছে ভক্ত মুক্ত শক্তি বন্তি, ন যুক্ত নয়ত্যান্ত, অন্ত শব্দ কিছুমান দি দিছে নয়ত্যন্তৰ অন্ত চিন্তা বন্তি শান্ত। কযুক্ত কত্যাত্তটো মই দিলোঁৱেই, নহয় জানো? নযুক্ত হ'লে কি হ'ব? নয়ত্যয়ে শান্ত। অযুক্ত কত্যাত্ত, দন্ত্যাক্ষৰ সকলোৱে দন্ত্যাক্ষযুক্ত সত্যাস্ত সত্যাস্তটো এইদৰে হ'ব। তাৰপিছত আছে ন যুক্ত নয়দণ্ড দন্ত্যা ন যুক্ত নয়দণ্ড নয়দয়ে। আৰু আমি ক'ত পঢ়ি আছিলোঁ? ন যুক্ত নয়ত্যন্ত, নয়ত্যন্তৰ কিছুমান শব্দ হ'ল অন্ত চিন্তা বন্তি শান্ত, এইবোৰ কি হয়? নয়ত্যন্তৰ শব্দ। পত্যাপ্ত পযুক্ত পত্যাপ্ত সপ্ত লিপ্ত তৃপ্তি সপ্তাহ আৰু এইটো দন্ত্যাক্ষযুক্ত সত্যাস্ত ইয়াৰ আকৃতি কি হয়? সলনি হৈ যায়। মই অলৰেডি তোমালোকক কৈছোঁৱে দন্ত্যাক্ষযুগ দন্ত্যাত্ত কি হয়? সত্যাস্ত ইয়াৰ আকৃতি সম্পূৰ্ণৰূপে সলনি হৈ যায় যুক্তাক্ষৰ। তো ইয়াৰ সত্যাস্ত্ৰ কি হ'ব শব্দ? অস্ত বস্তি সস্তা পুষ্ট। ন যোগ দ নয়দয়ান্ত, নয়দয়ান্তৰ কি হ'ব? বুন্দা বিন্দু বন্দী আনন্দ, এইবোৰ কি হয়? এই যুক্তাক্ষৰসমূহৰ এটাকৈ শব্দ। তাৰপিছত যোনটো পেৰেগ্ৰাফ দিয়া আছে, তোমালোকে এইখিনি ভালদৰে ঘৰত পঢ়িবা চিঞৰ চিঞৰি। তাৰপিছত যোনটো পেৰেগ্ৰাফ দিয়া আছে সেইটো মই পঢ়ি দিছোঁ, ভালদৰে লক্ষ্য কৰা। শব্দ মানে হাত, পিতৃ মাতৃ আৰু গুৰুজনাৰ প্ৰতি ভক্তি ৰাখিবা, যি কামকে কৰা একান্ত মনেৰে কৰিবা, সাত দিনে এসপ্তাহটোত পত্যাপ্ত আছে, সকলোৱে লক্ষ্য কৰা। কুচিন্তাক, চিন্তাটোত নয়ত্যন্ত আছে, কুচিন্তাক মনত ঠাই নিদিবা, সূৰ্য উদয় হ'লে দিন আৰু অস্ত, অস্তটো কি আছে? দন্ত্যা সত্যাস্ত, সত্যাস্ত আছে দিন আৰু অস্ত। সূৰ্য উদয় হ'লে দিন আৰু অস্ত যোৱাৰ পিছত ৰাতি হয়,
দেশভক্ত ভক্তটোত কৈতাক্ত আছে, কযুক্ত কৈতাক্ত আছে। দেশভক্ত তরুণরাম ফুকন এজন সুবক্তা আছিল। মাদার টেরেসাই বস্তিত থকা অনাথসকলের বাবে কাম করে তৃপ্তি লাভ করেছিল। তো ইয়াত বস্তিটো হত্যাস্ত আছে আর তৃপ্তিট পর্যাপ্ত আছে। সকলে ভালদরে লক্ষ্য করবা, প্রিয় বচনে আনর অন্তর, অন্তরট নয়ে তয়ে আন্ত আছে, অন্তর জয় করবলৈ চেষ্টা করবা। আনন্দরাম বৰুৱা এজন ডাঙর পণ্ডিত, নদ্যন্ত আছে পণ্ডিত আনন্দরাম বৰুৱা এজন ডাঙর পণ্ডিত আছিল। উচ্চ শিক্ষার বাবে লন্ডনলৈ গৈছিল। কিতাপর আন এটা নাম পুস্তক সত্যস্ত আছে। ঠিক আছে, এইখানে ভালদরে ঘর পড়িবা তোমালে চিঁড়ি চিঁড়ি, আর ইয়ার যুব শব্দ যুক্তাক্ষর আছে এইখানেও পড়িবা, আর এই শব্দ অর্থ কেমন আছে মানে পড়ি দিছ চা। অন্ত শেষ, অস্ত মার যা, বন্তি জ্বলি থাকা চাকি, অন্ত মানে এন্ড, অস্ত মার যা সেটিং, বন্তি মানে জ্বলি থাকা চাকি, লাইট এন্ড ল্যাম্প, তৃপ্তি আনন্দ, স্যাটিসফ্যাকশন পুস্তক কিতাব বুক, এই শব্দ অর্থখিনি ভালদরে কষ্ট করবা। তারপর দিয়া আছে একে অর্থ বুঝা বেলেগ শব্দ জানি থা, একে অর্থ বুঝা বেলেগ বেলেগ শব্দ কিছু আছে সেইসমূহ জানি থাকব আছে। ভক্তি ভকত সেবক উপাসক, সূর্য সুরুজ বেলি দিবাকর, সূর্য সুরুজ বেলি আর দিবাকর বলে কয়, অন্ত উর শেষ সমাপ্ত, অন্ত মানে শেষরও কিছু একে অর্থ বুঝা শব্দ আছে। অন্তর অন্তর মানে কি হয় হৃদয় হিয়া মন, একে অর্থ বুঝা শব্দ। বন্তি চাকি প্রদীপ দ্বীপ, পুস্তক হলে কি হব কিতাব পুথি আর গ্রন্থ, এইখানে ভালদরে লক্ষ্য করবা। তারপর আছে কেটামান প্রশ্ন উত্তর আছে, তলত দিয়া প্রশ্নসমূহ চমু উত্তর লিখা, এইখানে প্রশ্ন উত্তর কি করব লাগবে চমু উত্তর লিখব লাগবে যেখানে খালি জায়গা দিয়া আছে। একত আছে কেদিনে এসপ্তাহ হয়, কেদিনে এসপ্তাহ হয় সাত দিনে এসপ্তাহ হয়। সূর্য উদয় হলে কি করবা, সূর্য যেটা উদয় হব, সূর্য উদয় হলে কি কি হয় দিন হয়, যেটা সূর্য ওলায় এটা কি হয় দিন হয়। তিনিত আছে দেশভক্ত তরুণরাম ফুকন কেনেকুয়া ব্যক্তি আছিল এজন সুবক্তা আছিল, যদি প্রেগাব আছে ইয়াত দি থা আছে তোমালে লক্ষ্য করলে গম পাবা। চারিত আছে মাদার টেরেসাই অনাথসকলের বাবে কাম করে কি লাভ করেছিল, তৃপ্তি লাভ করেছিল। খালি ঠাইবোৰৰ যি কামকে করা একান্ত মনে করবা, দেশ কুচিন্তা মনত ঠাই নিদিবা। আনন্দরাম বৰুৱা এজন ডাঙর পণ্ডিত আছিল। আর চারিত আছে কিতাব আন এটা নাম পুস্তক, এইসমূহ সব ইয়াত এই যদি প্রেগাব আছে সেটা দিয়া আছে। তারপর আছে শুদ্ধ চিহ্নত রাইট চিন দিয়া, জ্বলি থাকা চাকি কি বোলে, জ্বলি থাকা চাকি কি বলে কয় শক্তি বন্তি লিপ্তি লিপ্ত কি বলে কয়, জ্বলি থাকা চাকি বন্তি বলে কয়। কিমান দিনে এসপ্তাহ, মই অলপ আগত কৈছিলে সাত দিনে এসপ্তাহ, সাত কুটি কয়। তারপর আছে তলত দিয়া যুক্তাক্ষরকেইটার পর দুটাক শব্দ লিখা, এই যুক্তাক্ষরকেইটা দিয়া আছে মই যোনকেইটা পঢ়ি দিছিলো তোমালোক, যে কয়ত একত, ন যুক্ত নদ্যন্ত, পযুক্ত পর্যাপ্ত, পযুক্ত সত্যস্ত, ন যুক্ত নদ্যন্ত, আর সেইকেইটা শব্দ দুটাক শব্দ লিখিবা। বাক্য সজা ভক্তি শান্ত সত্তা চিন্তা, আর সেইকেইটাই কি করবলে কৈছো এটাক বাক্য সাজিবা। ঠিক আছে, আর মই এইখানে যোনখিন প্রশ্ন উত্তর মানে হোয়াটসঅ্যাপ গ্রুপ তোমালোক দি দিম, তোমালে নিজের কিতাবত লিখি লবা, কিতাবত লিখিলে কিতাবত লিখি লবা, যার বহি লিখবলে মন আছে তার বহি লিখি লবা। তারপর আছে প্রশ্ন উত্তর লিখা শব্দ মানে কি, শব্দ মানে হাত, পিতৃ মাতৃ গুরুজনের প্রতি আমি কি রাখব লাগে ভক্তি রাখব লাগে। সূর্য অস্ত যাওয়ার পিছত কি হয়, সূর্য অস্ত যাওয়ার পিছত রাতে হয়। আনর অন্তর কেনে জয় করবা, আনর অন্তর প্রিয় বচনে জয় করবেন। তারপর আছে পাঁচ আনন্দরাম বৰুৱা উচ্চ শিক্ষার কলে গৈছিল, কলে গৈছে লন্ডনলে গৈছিল, পুস্তক মানে কিতাব। তোমালোকে প্রথমে যদি প্রেগাব আছে এটা ভালদরে পড়িবা, যুক্তাক্ষরখিনি পড়িবা, তেতিয়াহে ইয়ার যোনখিনি প্রশ্ন উত্তর আছে ভালদরে করিব পাৰিবা। ঠিক আছে, তো আজিলে ইমানে, আশা করি সকলে বুঝি পাইছা, ধন্যবাদ।